ঘুম থেকে উঠেই চিড়ে নিয়ে নিলাম। এই চিড়ে ভাত চিড়েটা দিয়েছে সন্ধ্যা আর কি। তো সেদিনও আমাকে দিয়ে গেছিলো, বলেছিলো তুমি তো চা খাও, তো ভেজে ভেজে খেও আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় করছিল। কি করো, এই যে উঠলো, ডাক্তার ডাক্তার স্কুলে যাবো। কখন উঠছো? ডাক্তার কি কইলো? হ্যাঁ 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 হ্যাঁ, ও রিপোর্ট ঠিক আসলে শুক্রবারে ভর্তি, আর রিপোর্ট যদি অন্যরকম আসে তাহলে। ও আচ্ছা আচ্ছা, তোমার ওইদিকে অপারেশন করে দিয়ে আয়ুষের ধরো স্কুল টুস্কুল যাক, তারপর আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মা আমার এইভাবেই খবর নেয় ফোন করে আর কি, যে কি করছিস কি না করছিস, আয়ুষ ওষুধ খেলো নাকি। আর আমি যদিও বা ভুলে যাই, আয়ুষের ওষুধ খাওয়ানি মা কিন্তু ভুলে না, সকাল বিকাল সব সময় আমাকে মনে করিয়ে দেয়। তো যাই হোক, ভুলি না যদিও বা, তো দেখো আমি আয়ুষের জন্য তো গরুর দুধ আয়ুষ কিছুতেই মুখে দেয় না, সেই জন্য এই যে লিকুইড দুধগুলো গরম করে দেই। হ্যাঁ জানি গরুর দুধের থেকেও মানে গরুর দুধের মতন হবে না, তবুও চেষ্টা করি আর কি এই দুধগুলো দেওয়ার যদি খায়। আর ক্যালক্স কিন্তু সবসময় ওর জন্য আনা থাকে, হরলিক্স কমপ্লেন সব কিছু আনা থাকে, ও যখন যেটা খাবে সেটাই করে দেয় আর কি। মানে সংসার ঘর বাড়ি বাচ্চাকে ছেড়ে ওই বাড়িতে যে গিয়ে বসে একটু ব্যাপারগুলো শুনবো বুঝবো, বা মাকে নিয়ে আমি ডাক্তার এখানে একটুখানি যাবো, দেখো আমি যেতেই পারছি না, মা একা একাই যাচ্ছে। তো তাও কালকে যেত, কিন্তু ওই যে মৌদি ওরা ছিল তো কালকে আর ওর যাওয়া হলো না, কালকে সারাদিন, তো সেই জন্য আর হলো না। তো যাই হোক, কথা তো অনেক কিছু বলার থাকে সারাদিনের, কিন্তু বেশি কথা বললে ব্লগটাই বা শেয়ার করবো কি এই জন্য, আর কিছু কথা মাঝে মাঝে ভুলেও যাই বলতে গেলে। তো বোধহয় মার ব্যাপারটা তো শুনলেই এই শুক্রবারের মধ্যে মা ভর্তি হয়ে যাবে যদি রিপোর্টটা ঠিক থাকে আর কি। তো এটাই, তো চলো আয়ুষের জন্য দুধ ক্যালক্স নিয়েছি, আমাদের জন্য চিড়ে ভাজা আর হচ্ছে দুধ চা। তো এদিকে দেখো এই যে দুটো কাপ, এটা হচ্ছে আমার ভাসুর এরা ওখানে ওই যে সুপারি গাছ লাগাচ্ছে ওনাদের জন্য নিয়ে নিলাম। আমি শিলিগুড়িতে যে ডাক্তার দেখিয়েছি সে ডাক্তার একদমই অন্যরকম কথা বলেছে, যেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে বলে দিচ্ছি যে আয়ুষের যে জন্ডিসটা হয়েছে সেই জন্ডিসটা কিন্তু ওর সারা জীবন থাকবে, এই জন্ডিস সেই জন্ডিস নয়, এটা হচ্ছে রক্তে এক রকমের জন্ডিস হয় সেটাই। তাই বন্ধুরা এখানে সবজিগুলো তো দেখতেই পাচ্ছ। আর বাবা হয়েছে খাওয়া, ভাত দিব, আমার গরম ভাতও হয়ে গেছে। হ্যাঁ 10টা পার হয়ে গেছে, আর এখানে কাঁঠাল দেখতে পাচ্ছ দুটো দুটো করে, লাউ তো ওই বাড়িতে চলো গিয়ে দিয়ে আসি। আর আজকে কাপড় চোপড় কিছু ধুবো না, কাপড় ধুলে মানে সব কাজ গন্ডগোল হয়ে যায়, আজকে থাক কাপড়। আর আজকে রান্নাবান্নার দিকে একটু ধ্যান দিই, কারণ রান্নাবান্নাটা কদিন থেকে বেশ করা হচ্ছে না ভালোভাবে, তো রান্নাটা একটু ভালোভাবে করার চেষ্টা করি, আর তার সাথে সাথে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো আর কি। তো চলো আর আয়ুষকে স্কুলে পাঠিয়ে নিবো, তারপরে সব কাজ করবো। তো কিছু সবজি ওর বন্ধুর বাড়ির থেকে প্রত্যেক বছরই দিয়ে যায় এরকম, তো আয়ুষকে বলছি যে লাউ আর কাঁঠালটা তো নিতে হবে না, আমি দিয়ে আসবো গিয়ে ওই বিবানদের মানে যে ওই ওর জেম্মাদের আর কি। তো জেম্মার কথা বলাতে ও জানি না কোন জেম্মা ভেবেছে, ও গিয়ে দিয়েছে ওর টিউশন টিচার জেম্মাকে আর কি। তো বন্ধুরা একবারও তার সব কিছু পারে না, আমি ব্যাগে করে বাকিগুলো দিয়ে আসি। আমাদের খেতে অনেক রকম বাঁধা মানে বাঁধাকপিগুলো হয়েছে, তো সেগুলো আর মটরশুঁটি টমেটো এগুলো একবারে দেই ওদেরকে আর কি, যে ব্যাগটাতে করে নিব। তো চলো, আয়ুষ খালি কাঁঠাল আর লাউটা নিয়ে গেল বলে আমি দেই, তাহলে পারবি না, তারপর দেখে ওজন পারবে। পরে একটুখানি নমুনা করলো, যেহেতু ভিডিও চলছে ও বাবা গো ও মা গো এটা একটু নমুনা করলো। তো চলো এখন টমেটোগুলো ভরে দিই। তো
তো বন্ধুরা দেখো ওর বাবা ব্যাগে সব ভরে দিচ্ছে। এতদিন থেকে মাকে অনেক বলেছি যে মা একটু তুলে নিয়ে নিও, আমারটা আমি সময়ই পাই না, আর আমি যে একটুখানি তুলে দিব সত্যি কথা বলতে একদমই সময় হয় না। তো দেখো ওই বন্ধুর বাড়ি থেকে একটা লাউ, একটা কাঁঠাল আর একটা কুমড়ো দিয়েছে আর কি। তো কুমড়োটা যেহেতু না দুটো দুটো করে দিয়েছে, লাউ আর কাঁঠাল, আর কুমড়োটা একটা দিয়েছে, তাই কুমড়োটা আমি অর্ধেক করে ওই বাড়িতে মানে ওই মা মানে দিদিভাইদের বাড়িতে দিব আর কি। তো আর ওর বাবা ব্যাগে ক্ষেত থেকে বাঁধাকপি মটরশুঁটি এগুলো সব যে বলে নেয় না যখন, তাহলে আমি ভরেই দিই ব্যাগে, মানে ওরাও সময় পায় না আর কি। তো দুজনেরই সময় হয় না যে কেউ কাউকে দিয়ে আসবো বা কেউ নিয়ে আসবে কি। তো ওর বাবা সেই জন্য সব ব্যাগে ভরে, যে দাদা মানে বলছে দাদা একটুখানি খেয়ে যেতে পারবে, চল বেশি দিন তো আর নেই, তো সেটা ভেবেই ওই যে দেখো দিচ্ছে আর কি। আর আয়ুষের কাণ্ড, এই কাঁঠাল আর লাউ ওই টিউশন টিচার যে মাকে দিয়ে এসেছে, আমি বলেছি বিপনের মাকে দিতে, তো আমি তো আর জানি না এটা, পরে দিদিভাই এসে বলে আর কি, টিউশন টিচার যে দিদিভাই আয়ুষের, তো ওই দিদিভাই এসে বলে যে আয়ুষ দেখো একটা নিতে পারলো না, আয়ুষের পাপা গিয়েই দিয়ে আসছে ওই বাড়িতে। তো চলো আর এই ঘটনা আমি পরে জানবো, সেটা তোমাদেরকেও জানাচ্ছি কেমন করে জানলাম। আনছি তাই ভালো আছো, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং গাইস। গাইস গাইস বলতে হয় না, ছোট মানুষ না তুমি। তো চলো এখন ভাত খাবা, ভাত খেয়ে যাবা কোথায়? স্কুলে। স্কুলে পাগলা। তো বন্ধুরা দেখো আয়ুষের স্কুলের সময় হয়ে গেছে, নিয়ে নিয়েছি ঘি, ডাল, ভাত, আর এই দেখো এই যে হাফ বয়েল করে ডিম করেছি, এটা লোকাল ডিম একদম, এই দেখো এই যে একদম লোকাল ডিম, আর আলু অর্ধেক আলু। তো চলো এটা দিয়ে ওকে আগে খাইয়ে পাঠাই, পরে রান্না বান্না। বন্ধুরা এই দেখো একদম ঝড়ের মতো ঝড়ের বেগে আয়ুষকে রেডি করে দিলাম, স্কুল ড্রেসটার খবর করবি রাত্রি, আর স্কুলের ইংলিশ বইটার খবর করবা। হ্যাঁ একবারে তাড়াতাড়ি, আর নাই সময় একদম। টাটা করে দাও সবাইকে, দৌড়াদৌড়ি করবা না বেশি। মিথ্যা কথা বলবো না তাই বলে, বাচ্চা মানুষের মিথ্যা কথা বলতে হ্যাঁ নিচে কেন, উপরেও আছে, গাছগুলো ফুলগুলো ইয়ে হয়ে যেতেছে না, ওই যে ওই সাইডগুলো নেই, ওই সাইডগুলো তো দেখাই যাচ্ছে না, ফুলগুলো নষ্টই হয়ে যাচ্ছে গাছের। তো বন্ধুরা এই দিদিভাই ফুল আনতে এসে আমাকে বলে, আরে কাঁঠাল আর লাউ কোথার থেকে আনছিস? তাই আমি বলি তুই কেমন করে জানলি? বলে আয়ুষ তো আমাকে গিয়ে দিয়ে আসলো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো ঘুম থেকে উঠে আয়ুষকে একটুখানি পড়ালাম, একটুখানি না বেশ ভালোই পড়িয়েছি, তো এখন ভাত বসাবো। তার আগে দেখো উই দেখো তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, বলছে যে এদিকে আসো তো একটা জিনিস, এ বাবা ভেঙে গেল বেড়া, তো ওইদিকে ডাকছে, তো চলো ওখানে যাই। আর শাকগুলো তো একদম শেষ হয়ে গেল, মানে লাফা শাক আর ভালোও লাগে না খেতে। আর এই দেখো আমাদের গাছে হয়েছে বিনস, বেগুনগুলো কই? এই দেখো ছোট ছোট বিনস হয়েছে, কি সুন্দর। এই দেখো বিনস, তোমার সঙ্গে প্রেম করিয়া অন্তর হইল কালা, উমা আমি কোনখানে যাইয়া এলে আমায় ভুলাইয়া। ওই অনেক দিন হইছে গো, গানটা পারি না, পারে না। দেখো কত বিনস, এইটুকু গাছে এত বিনস হয়েছে ভগবান, ভেজ ডাল কিন্তু এবার আর খাওয়া হলো না বলো কি। এই যে বন্ধুরা গাছের দেখো বেগুন, এইটুকু গাছে একটা বেগুন হয়েছে, এই যে আসলে গাছগুলো অভাবের জন্য মানে যতদিন পেরেছি করেছি, যবে আর হসপিটাল টসপিটাল দৌড়াদৌড়ি, তারপর তার কোনো চর্চাই হয় না। এই দেখো বিনসগুলো কি বড় হয়েছে, ওই সব তুলে নাও, কাউকে সবাইকে দেওয়া যাবে, যাকে যাকে দেওয়ার, এই যে আবার তো হবেই। আজকের একটা লাগ দেখি যে কি লাগ, আমার লাগ আছে কি না। এই যে গাজর খাওয়ার লাগ, চলো। তো বন্ধুরা দেখো এখানে বসে পড়লাম এখন কাঁঠালটা কাটতে আর কি। তো এই যে কাঁঠালটা চারফালা করে নিলাম, কাঁঠালটা এখনকার কাঁঠাল কি বলতো খুব যে একটা স্বাদ হবে সেটা না, একটু সিদ্ধটা কম হয়,
তবুও খারাপ হয়নি, রান্না ভালো করে করলে অবশ্যই ভালো হবে, কিন্তু সেদ্ধ কম হয় এটা জানি। আর কিছুদিন পরে বানালে সেই সেদ্ধটা আর কি বলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। তো দেখো কাঁঠালের উপরের যে সবুজ সবুজগুলো আছে সেগুলোকে ছুলে নিচ্ছি আর এই টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো আজকে ভাবছি কাঁঠালই বানাবো, ভেজ ডাল আজকে না হয় থাক, কাঁঠালটাই বানাই। তো কাঁঠাল কেটে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো এবারে চলো এই যে পুজো দিয়ে নিই আর কি তাড়াতাড়ি করে, পুজো দেবো, ফুল টুলগুলো তুলছি, অনেক ফুল হয়েছে, কিছু ফুল তো একদম খারাপও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো, আর তুলসী তলা প্রত্যেক দিনের মতন আবার লেপে নিচ্ছি আজকেও। যখনই তুলসী তলা জল দেওয়া হয় একটুখানি লেপে নিই, কারণ বাসি তুলসী তলাটায় জল দেওয়া উচিত না। তো আগে তো এরকম ঘরের মতন ছিল না, সেই জন্য আর লেপা হতো না। হ্যাঁ, যখন মুছা গোছা করতাম তখন লেপে নিতাম সাইড দিয়ে। তো এখন স্নান করে ওই যে জল নিয়ে এসেছি, জল দিয়ে আর এত শুকিয়ে যায়, জল দেওয়ার সাথে সাথেই একদম শুকিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ মাটিটা কী পরিমাণ জল খায় তাহলে ভাবো। আর যে রোদ পড়েছে মানে কি বলবো তোমাদের, প্রচুর রোদ পড়েছে। তো চলো, ওইদিকে তো আয়ুষ স্কুলে চলে গেল। তো বন্ধুরা চলো তাতে করে এই জায়গাটা মুছে নিই। আরেকটা কথা আমি বলতে চাই, যে বললাম ডাক্তার কী বলেছিল এই দুদিন, আসলে তিন দিন বৌদিরা আসার পর আমি কিন্তু ভুল মানে কথাটা যে বলবো সেই কথাটা ভুলেই গেছি। তিন দিনের ব্লগ তোমরা দেখতে পারলে, মানে ডাক্তার থেকে আসার পরে বৌদিরা আসলো, সেই জন্য আর সেরকমভাবে বলা হয়নি। তো আয়ুষের যে অপারেশনটার কথা বলেছিল সেই অপারেশনটা আর কি এখন হবে না, এটা বড় হলেও করা যাবে বললো আর কি। থ্যালাসেমিয়া পেশেন্টদের এই অপারেশনটা করতেই হবে, সে যতই বড় হোক না কেন অবশ্যই করতে হবে। কিন্তু তবুও ডাক্তার বলল যেহেতু এখন একটুখানি ছোট আছে তো আমরা চেষ্টা করব সেটাকে যাতে কন্ট্রোলে রাখার, তো এটাই বলেছিল। তো বন্ধুরা ওইদিকে আমি স্নান করে নিলাম, এবার চলো ঘরের পুজোটা দিই, তারপর তাতে রান্নাটা করবো। আর ফের আবার স্কুলের সময় হয়ে যাচ্ছে, মানে ছুটির সময় আর কি, টিফিন সবাই একটা বাজে তো টিফিন দিল আর কি। পুজোটা দেওয়া হয়ে গেলে একটা নিশ্চিন্ত হয়। এই যে ফুল নিয়ে নিয়েছে এখানে দেখো, এই যে ফুল। চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, পরে একদম কথা আছে। তো বন্ধুরা এই মাত্র পুজো দিয়ে বার হলাম আর কি। তো এবারে ভাত ভাত এসেই ভাত বসিয়ে দিলাম, এই যে এখানে ভাত হচ্ছে এই যে। আর এবারে চলো কাঁঠালটার কি মানে কাঁঠালটার আর কি ব্যবস্থা করে তারপরে দুটো কথা বলছি তোমাদের সাথে। তো চলো এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম, আর কাঁঠালটাকে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেবো আর কি। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক একটা ডাক্তার, যে ডাক্তারের কাছে যাচ্ছি না কেন এক একজন ডাক্তার এক এক রকম কথা বলছেন। আয়ুষের এমনিতেই অনেক কিছু খাবার বারণ, বলতে আয়রন জাতীয় প্রত্যেকটা খাবার বারণ, ফল যে ফলের মধ্যে অনেক কিছু বারণ, বেদানা কলা যেগুলো যেগুলো আয়ুষ পছন্দ করে সেই জিনিসগুলোই খাওয়া বারণ। তাহলে ওকে আমি খাওয়াবো ওটা কি, আর যেগুলো ও পছন্দ করে সেগুলো আবার মানে খাওয়া যাবে না, যেগুলো ও পছন্দ করে না সেগুলোই খাওয়া যাবে। তো চলো বন্ধুরা দেখো আমি কাঁঠাল তরকারিটা শেয়ার করলাম না, নর্মাল মাংসের মতন করেই বানিয়ে নিয়েছি, একদম পাঁঠার মাংস যাকে বলে, খুব সুন্দর হয়েছে। আর আয়ুষের জন্য আমি পাতলা করে মাছের ঝোল করেছি, সেটা মানে দু পিস মাছ ছিল, তো সেই দু পিস মাছ দিয়ে ঝোল করেছি আর কি। তো বন্ধুরা রান্না করতে করতে এদিকে দেখো গ্যাস শেষ হয়ে গেল, এখন গ্যাস শেষ হয়ে গেল, আয়ুষের বাবা আয়ুষকে স্কুলে আনতে গেছে, কী করে আবার কী করি। তো ভাবলাম যে থাক আগে এখানেই মাছের ঝোলটা বানিয়ে নিই আর কি, ওইখানে কাঁঠালের তরকারি বানানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তো মাছের ঝোলটা বানিয়ে নিই আর তারপরে আর কি খেতে দেবো। এইদিকে দেখি তুমি কই যাও, কি নিয়ে আইছো? এটা তোমার জন্য না, কার জন্য? গন্ধটা শুকো লোভ লাগে নাকি? এটা কে আসছে, এটা কে আসছে স্কুল থেকে, এটা কে? মাম আমাকে না, হ্যাঁ ম্যাম না, দুইবার পেয়ে সাবধান করেছি। দুইবার করেছে কেন, ভুলেছিল আয়ুষ কিন্তু মিথ্যা কথা বলে না কোনোদিন, তুমি মিথ্যা কথা বলো। তোমার দ্রৌপদী ম্যাম যে আমাকে বললো তুমি মিথ্যা কথা বলতেছো।
ঠিক আছে আমি ফোন লাগাই তাহলে হ্যাঁ বলো লাগাও লাগাবো ধরা পড়ে গেল ক্যামেরা বন্দি হয়ে গেল ধরা পড়ে গেল কেন পারো নাই শোনা কি পারো নাই না লেখো নাই ঢিলা তোমাকে যে বাড়ির থেকে বলি যে পড়াশোনা করবা লিখবা মন দিয়ে মানে দুই দিন পড়াশোনা বাদ দিয়ে তারপরে ভুলে যাও পড়াশোনা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বেড়াতে আসলাম আর কি মানে বাজারের দিকে আসলাম তো ওখানে যে মেলা বসেছে সেটা জানি না তো মেলাতে তো কিছু ঢুকে কিনিনি এই যে কিছু পুতুল ওর বাবার ভীষণ পছন্দ হয়েছে ঠাকুরের মূর্তি তো অনেকগুলো ঠাকুরের মূর্তিও কিনে নিয়ে এসেছে তো পরের ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো